নুরিচা কিচেনলৈ স্বাগতম। আশা করো সকলে ভালে আছে। আজি মোৰ রেসিপিটো হল পটল রোস্ট। মই পটল রোস্ট কেনেদৰে বনাইছো আজি আপোনাক দেখাই দিম। এই পটল রোস্টটো বনাই দেখাই দিম। সব কিমান ধুনীয়া হৈছে পটল রোস্টটো, আৰু দেখাতো যিমান ধুনীয়া, খাইও সিমান ভাল লাগে। সব আৰু মই পটল রোস্টটো কেনেদৰে বনাইছো আপোনাক মোৰ ভিডিওটো চাব, আৰু চোৱাৰ আৰম্ভণিতে এটা লাইকো দিব আৰু এটা কমেন্টো কৰিব। পটল রোস্ট বনাবর কারণে মানে 250 গ্রাম পটল ললো, আর পটলখিন বাকলি গুছাই ললো। বাকলি গুছাই মাঝে দিয়ে এনেদরে ফালি ললো, আর পটলকিটা কোমল কোমলই আছে, ধুনিয়া পটল সবকিটা পটল এনেদরে মাঝে দিয়ে আদাখিনি ফালি ললো। আর এফালে ললো 3টা ডাঙর সাই পেঁয়াজ, এনেদরে সরু সরুকে একদম সরু সরুকে টুকরা করে ললো। আর এতে এক টুকরা আদা গ্রেট করেছো, আর এফালে 5টামান কেঁচা জলকীয়া, কেঁচা জলকীয়া কেটে ডাঙর ডাঙর আসলে মাঝে দিয়ে ফাটি টুকরা করে দিল। একটা গ্যাসত কেরাহি বহাইছো, আর কেরাহিত দি দিল অল্প ইমান তেল, আর এতিয়া তেল দি দি আছো পটলখিনি। প্রথমত পটলখিনি ফ্রাই করে লাম, অল্পখিনি নিলাম, আর অল্প লড়াই দিয়ে আছো পটলখিনি এনেদরে উলট পলট করে ভাজি ললো। আর এটা পটলখিনি উঠাই লো, সবকিমান ধুনিয়াকে ফ্রাই করেছো পটলখিনি। এই থালটুতে নমাই ললো, কেরাহিত মানে আরো অল্প ভিভান তেল দি দিলো। আগর পুরা তেলটো দিছো কারণে কালারটো অল্প হেরি হয়ে গেল, কলা হয়ে গেল। আর এতিয়া দি দিয়েছো পেঁয়াজ, জলকীয়া, আদা, গোটেখিনি দি দিয়েছো। পেঁয়াজখিনি অল্প লড়াই দি আছো, আর এতিয়া দি দিয়েছো একটু খাওয়া দাওয়া অনুসরি আধা চামচকে কম অল্প নিমখ দি দিলো। নিমখ কমকে দিলো যেহেতু পটলত দি দিছিল অল্প, আর এক চামচ জিরা গুড়ি দি দিলো। এতিয়া এইখিনি ভালদরে আপনার মিক্স করে দিই। এতিয়া এই পেঁয়াজত দি দিয়েছো অল্পখিনি পানী, অল্প লড়াই দিলো। এতিয়া মশলাখিনি অল্প 5 মিনিটের কারণে ডাটি দিয়েছো, আহিলো 5 মিনিট পিছত। আর এতে দি দিয়েছো এটা এলাচি, এলাচিখিনি মুখত এনেদরে ফালি দিলো যাতে এলাচি গোন্ধটো ওলায়। আর এনেদরে আবার লড়াই দি আছো, আর পেঁয়াজখিনি যাতে সিজি যায় এনেদরে হেতাটো দিয়ে অল্প তেতি দি দিয়েছো। আর পেঁয়াজখিনি পারিলেও অল্প হেৰি মিক্সার দ্বারা এটা ঢেৰি দি দিব পাৰে, মিক্সি করে দিলে ভাল হয়। আর মই আজি মিক্সি করা নাছিলো যে মই বোলে আজি এনেদরেই বনাম, কোনো মিক্সি করা নাই। আর এনেদরে পটাপট এনেদরে করে দি দিয়েছো, যেহেতু জলকীয়া গুড়ি দিয়া না এখানে অল্প কেঁচা জলকীয়াটো অল্প বেশিকে দিলো। এনেদরে হেজাটো অলপ দিয়ে অল্প ভালদরে লড়াই দিলো। মশলাটো কিমান ধুনীয়া হয়েছে, আর মশলার পরা কিমান ধুনীয়াকে এনেদরে তেল এৰিছে। আর এতিয়া দি দিম এতে ফ্রাই করে থাকা পটলখিনি দি দিয়েছো। এতিয়া পটলখিনি ভালদরে মশলার লগত মিক্স করে দিম, কালারটো কিমান ধুনীয়া হয়েছে তাৰ ভালদৰে মিক্স কৰি দি দিছো। এতিয়া দি দি আছো এতিয়া পানী, এতিয়া মই আধা কাপমান পানী দি দিলোঁ। আকৌ ঢাকি দি দি আছো 10 মিনিটের কারণে, আহিলো 10 মিনিট পিছত। সব পটল রোস্ট সব কিমান ধুনীয়া হয়েছে, আর জোলখিনিও শুকাই গেল, দেখাতে কিমান লোভনীয় লাগিছে। আমার লড়াই দিলে কিমান ধুনীয়াছে। আর এই পটল রোস্ট রুটি পরোটা বা গরম গরম ভাতের লগত খালে যেটির লগতে খোয়া যায় সেটির লগতে ভাল লাগে। কিমান ধুনীয়া হৈছে,
নিশ্চয় মোৰ ৰেচিপিটো ভাল লাগিছে। যদি ভাল লাগে লাইক শেয়ার কমেন্ট কৰিব, প্লিজ এটা সাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্রেস কৰি দিব। আজি মোৰ ৰেচিপি এইখিনি, আকৌ আশা আছে কাইলৈ আৰু এটা নতুন ভিডিঅ' লৈ আহিম। থেংক ইউ।